আমাদের রুলি তার মায়ের কাছে একটা উপহার চায়, তার জন্মদিনের উপহার। সে চায় যে তার মা এখন থেকে এই বাড়িতেই থাকবে সবার সাথে একসঙ্গে এই বাড়িতে। চমৎকার, তোর বউ একের পর এক নাটক করে যাচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে সাপোর্ট করছিস। এই প্রতিদান দিবি বলে বাবার বিরুদ্ধে গিয়ে তোকে বাড়িতে থাকতে দিয়েছিলাম। বাড়িটা তোমার একার নয় যে তুমি আমাকে থাকতে দেবে, এর ফল তোকে ভোগ করতে হবে ইন্দ্র। এ সব নাটক না, আগে থাকতে ছোকা ছিল, মুখ থেকে বুঝতে পারছেন না? বার করছি আমি, নাটক বার করছি। তারা এটাই তাহলে তোমাদের আসল উদ্দেশ্য ছিল, এই সমস্ত লোকজনদের সামনে আমাদের বেইজ্জত করা, অপমান করা, তাই না? এর মধ্যে অপমানে কি হলো দিদিভাই? তুমি চুপ করো, একদম নাকা সাজবে না। ওলি, দিদিভাইয়ের কাছে যাও। তুমি বা কিরকম, তোমার একবার মনে হলো না যে এই নাটকে তোমার সামিল হওয়া সাজে না? তোর বউ যে নাটকটা শুরু করেছে তার লাস্ট সিনটা দেখে যাবি না? যদি এতটুকু আত্মসম্মান বোধ এখনো বাকি থাকে তাহলে আরো খারাপ কিছু হওয়ার আগে দিদিভাইকে আটকাও। কাণ্ড ক্যানহীন এক মহিলা, জানে না কোথায় কি বলতে হয়। সেই শিক্ষাটাও কি তোর বউ দেবে নাকি? দরকার হলে দেবে, তার আগে তোর বউকে এমন শিক্ষা দেব যে অন্য কাউকে কোন রকম শিক্ষা দেওয়ার অবস্থাতেই থাকবে না। যদি আমার বউয়ের কিছু হয় না, তোমার যদি এ বাড়িতে থাকার এতটাই শখ হয়েছিল তাহলে নিজের মুখে বললেই তো পারতে, এদের দিয়ে বলানোর কি দরকার ছিল? দিদিভাই, মেজ বৌদির এর মধ্যে কোনো দোষ নেই, আমি যা বলেছি সেগুলো একেবারেই আমার নিজের কথা। তোমার নিজের কথা বলার জন্য বাড়ির বাইরে চলে যাও, দরজা খোলা আছে। আবার এই বাড়ির আরেক বউকে বাইরে পাঠানোর চক্রান্ত করছো গায়ত্রী? আর কতবার এই সিংহরায় পরিবারে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে তুমি? তুমি এবাড়ির কেউ নও, সুতরাং এবাড়ির কোন বউয়ের সঙ্গে কি ব্যবহার করছে তোমার তা দেখার দরকার নেই। খুব পস্তাতে হবে কিন্তু। খুব ভুল করছো গায়ত্রী, আমি কিন্তু এখন তোমাদের সেই আগেকার নূপুর সিংহরায় নই, সব তোমাদের অত্যাচার মুখ বুঝে সহ্য করব। আমার ক্ষমতাও কিন্তু এখন নেহাতই কম নয়। কার কি ক্ষমতা ওসব পরে দেখা যাবে, আমার মনে হয় সবার সামনে নিজেদের মধ্যে চুলি চুলি করে মান সম্মানের বারোটা না বাজানোই ভালো। মান সম্মানের আর বাকি রইল কি? দিদিরানী চলি আপ আ যাই। কাজটা ভালো করলে না, ওলির জন্মদিনের এই আনন্দটা মাটি না করলেও পারতে। তাড়াহুড়ো করছিস কেন? ধীরে সুস্থে পা ফেল, দেখবি যেটা পাল্টানোর ঠিক পাল্টাতে পারবি। জানতাম, আমি নতুন কাকে বলেও ছিলাম।
কি বলেছিলি? যে তুমি এই বাড়িতে এসে আমার সঙ্গে থাকতে পারবে না। ওলি, ওলি মা, চোখ বন্ধ কর, কর। এবার বলতো, আমি তোর পাশে আছি না নেই? আছো। তাহলে আমি তোর অন্ধকারেও আছি, তোর আলোতেও আছি, তোর সুখেও আছি, তোর দুঃখেও আছি। তোর যদি কখনো এরকম মনে হয় যে আমি তোর কাছে নেই, তুই একবার একবার তুই চোখ বন্ধ করবি, দেখবি আমি তোর চারপাশ ঘিরে আছি। ওলি, আমি এ বাড়িতে আছি না নেই তাতে তাতে কিচ্ছু যায় আসে না মা। তুই আমার মেয়ে, আমার কাছ থেকে তোকে কেউ কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। চল, আমাকে এগিয়ে দিবি, চল চল পাবি। আসি বৌদি, আসি রে। সাবধানে যেও। দেখো না কত বড় আমার মেয়ে আমার সঙ্গে আছে, আমার ভয় কি? চল চল চল। জন্মদিনটা কি আমি সত্যি মাটি করে দিলাম বৌদি? বারুদের স্তূপে আগুন না লাগালেই পারতিস। কি ভেবেছে তোমার বউ? একটা জন্মদিনের অনুমতি দিয়েছি বলে যা খুশি তাই করতে পারে? ওরা এত সাহস হয় কি করে যে লোকজনের সামনে এই ধরনের একটা ঘোষণা করে? তোমার স্ত্রী যে এই জিনিসগুলো ঘটিয়েছে তা তুমি জানতে না? সে যে একটা ঘোষণা করতে চলেছে তাও তুমি জানতে না? না, আমি জানতাম না। মিথ্যাবাদী একটা। তোর বউ তোকে পাত্তাই দেয় না। এবারে কোনো ছেলের বউই তার বরদের পাত্তা দেয় না। থামো, এখানে যা যা ঘটেছে আশা করি তুমি তার সমর্থন করো না। না, ঘটনাটা যেভাবে ঘটেছে আমি সেটাকে সমর্থন করি না। অনামিকা নয়, আপনার উচিত ছিল আজকে ঘোষণাটা করা। চুপ কর। তুই কি মাথা খারাপ হয়ে গেছে? কি চাস তুই? কি চাস নূপুরে বাড়িতে এসে থাকুক আর কথায় কথায় আমাদের হেনস্থা করুক? কেন আমাদের কতটা অপমানিত হতে দেখলে তুই খুশি হস বলতো? এরপরেও কি আমাদের সকলের মনে সন্দেহ থাকাটা কি উচিত? এই সমস্ত ঘটনার পেছনে আসল মন্ত্রণাদাতাটা কে? আমি তোমার মতন আড়াল থেকে কাজ করি না মিস্তা, ওটা তোমার মতন রাজনৈতিক নেতাদের কাজ। এত কথার কি আছে আমি তো বুঝতে পারছি। ওর বউ বললে কি নূপুরকে এবাড়িতে থাকতে দিতে হবে নাকি? আমার তো ধারণা ছিল যে বাবা নিজেই অলিকে বলেছেন যে তার মা যখন খুশি এখানে আসতে পারে। তোমরা যদি এখন সেই আদেশ অমান্য করতে পারো তাহলে অনামিকা কি ভুলটা করেছে? ভুল ঠিকের বোধটা তোমার বরাবরই কম বলে তোমার বউয়ের এই স্পর্ধা। ঘরের ছেলে যদি এরকম হয় একটা বাইরের মেয়ে সে পরিবারের সম্মান বৃদ্ধি করবে কি করে? এই সংসারের সব অশান্তির মূলে বারে বারে তুমি ঘুরে আসছো ইন্দ্র। আমার পছন্দ অপছন্দের সঙ্গে আমার ভাবনা চিন্তার সঙ্গে কোনোদিন তোমার মতের মিল হয়নি, ভবিষ্যতে হয়তো হবে না। যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে তোমার বউকে একটা কথা স্পষ্ট করে বলে দেবে যে আমার আদেশকে মানতে হবে। এই শেষবারের মতো তোমার বউকে আমি ক্ষমা করলাম। যাও গিয়ে বউকে বলো
কিছুদিনের মধ্যে ববির বিয়ে, কোনো রকম অশান্তি আমি চাই না। ববির বিয়ের ব্যাপারে আমার কিছু বক্তব্য ছিল। এই ব্যাপারে তোমার কাছে আমার কিছু শোনার নেই। যদি কোনোদিন দেখি যে এই পরিবারের সদস্যর মতো তুমি ব্যবহার করছো, তখন আমি ভেবে দেখব যে কোনো প্রসঙ্গে তোমার সঙ্গে আলোচনা করা যায় কি না। এখন তুমি এসো। তুমি কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছো নাকি বাবা? ক্ষমাই পরম ধর্ম। এই কাজটা যদি আমি করতাম তাহলে কি করতে, কি বলতে তখন? বোধহয় বলতাম যে নিজের বাড়িতে গিয়ে করো। ও, এইটা আমার বাড়ি নয়, এটা নূপুরের বাড়ি, তাই তো? সেরকম মনে করলে অনেক আগেই তোমাকে ফেরত পাঠিয়ে দিতাম। আপনি ইন্দ্র বা অনামিকাকে আর কিছু বলবেন না? না, তার থেকে অনেক বেশি জরুরি কাজ আছে আমার। কাল সকালে আমাকে দিন সাতেকের জন্য কলকাতায় যেতে হবে। কোথায় যাবেন? কলকাতায় উকিলের কাছে, কিছু কাগজপত্র তৈরি করতে হবে। আপনি আগে তো কিছু বলেননি। তোমার অনুমতি নিইনি, তাই বলতে চাইছে তো? না, অনুমতি নয়, কিন্তু সম্পত্তির ব্যাপারে আপনি কি করছেন সেটা জানার অধিকার তো আমাদের আছে। আগে নিজের দায়িত্ব পালন করো, তারপর অধিকারের কথা বলবে। আমি কিছুদিন এ বাড়িতে থাকবো না। আমি যেন ফিরে এসে দেখি যে তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছো। আমি কি করেছি যে তুমি আমাকে এভাবে বলছো? তুমি এমন কিছু বোকা নাও যে কিছু বুঝতে পারছো না। আর ভেবো না যে না বোঝার ভান করলে আমি ধরেই নেব যে তুমি যা করেছো খুব সরল মনে করেছো। আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কি এমন করেছি যে তুমি এত উত্তেজিত হয়ে পড়েছো। আমার কোন কাজটায় তোমার আমাকে জটিল মনে হচ্ছে? মেজ বৌদি যে এই বাড়িতে থাকবে সে ঘোষণাটা করার কি দরকার ছিল? কে বলেছিল করতে তোমাকে? কেউ না, আমার মন বলেছিল। আমার মনে হয়েছিল এই উপহারটা পেলে ওলি খুশি হবে। আর উপহারটা না পেলে কি ওলি খুব অখুশি হতো? সে কি তোমাকে বলেছিল তার মাকে এই বাড়িতে থাকার জন্য বলতে? বলেছিল? না বললে তো ওলি কোনোদিনই এই কথাটা কাউকে বলতে পারতো না। তুমি জানো না, তুমি তো ওলিকে এত ভালোবাসো, সত্যি করে বলো তো, তুমি ওর কষ্টটা বোঝো না? বোঝো না যে ও ভেতরে ভেতরে টুকরে কেঁদে মরে? একটাই তো যন্ত্রণা মেয়েটার, যে ওর মা আছে কিন্তু ওর সঙ্গে নেই। তুমি কি মুশকিল আসেন ভাবছো নিজেকে? কি প্রমাণ করতে চাইছো তুমি? আমি কিচ্ছু প্রমাণ করতে চাইছি না ইন্দ্র, শুধু চোখের সামনে কাউকে কষ্ট পেতে দেখলে আমি সহ্য করতে পারি না। ওলির কষ্ট তুমি দেখতে পারো না, কিন্তু আমার কষ্টটা তুমি দেখতেই চাও না। আমি যদি জানতাম মেজ বৌদিকে বাড়িতে থাকতে বলে তুমি কষ্ট পাবে, তাহলে আমি সত্যি বলার আগে তোমার ভাব। অনামিকা, আমার কথার একদম ভুল মানে ধরো না। আমি তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি। তুমি বুঝতে চাইছো না, তাই বুঝতে পারছো না। ওলি যখন বৌদিকে নার্সিংহোমে দেখতে চেয়েছিল আমি বারণ করেছিলাম। আমি নিজে মেজদার বিরুদ্ধে ওলিকে নিয়ে গিয়েছিলাম। এবারও তুমি আমাকে বলতে পারতে, একবার আমি নিজে চেষ্টা করে দেখতাম, তা নয় তাহলে এত অশান্তি এত অপমান আমাকে সহ্য করতে হতো না। কে কাকে অপমান করেছে? তুমি সবাইকে অপমান করছো। আমি আমি অপমান করেছি? হ্যাঁ করেছো অনামিকা। পরিবারের লোকজনদের সঙ্গে আলোচনা করাটা একটা বিষয়, আর পার্টির মাঝখানে ওরকম একটা ঘোষণা করা সম্পূর্ণ আলাদা বিষয়। ওইভাবে বাড়ির বউকে এখানে থাকতে বলাটা যেরকম তার কাছে অপমানজনক, এই বাড়ির লোকগুলোর কাছে কিন্তু সমানভাবে অপমানজনক। তোমাদের মান অপমান বোধটা কেন বলো তো, কিছুতেই আমার সঙ্গে মেলে না।
বাড়ির বউ বাড়ির বাইরে থাকছে তাতে কারোর অপমান হয় না। একবারও কেউ ভেবে দেখেছো এটা কত বড় লজ্জা? প্লিজ তুমি তোমার ধ্যান ধারণা নিয়ে থাকো আর এই বাড়ির লোকেদের তাদের ধ্যান ধারণা নিয়ে থাকতে দাও। তুমি তার মধ্যে কেন ঢোকার চেষ্টা করছো কেন? আমি চোখের সামনে ভুলটা হচ্ছে দেখে কিছুতেই মেনে নিতে পারবো না। আমার মন যেটাকে ঠিক বলবে আমি সেটাই করব। থাকো তুমি তোমার ঠিক আর বেঠিক নিয়ে, ভবিষ্যতে কখনো কোনো বিষয় আমার সঙ্গে কথা বলতে আসবে না, কোনো প্রয়োজন নেই। যেটা নিজে ভালো মনে করবে সেটাই করবে তুমি। আসলে কি জানো, তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। তুমি কিচ্ছু জানো না অনামিকা, সমাজ সংসার সম্পর্ক নিয়ে তোমার কোনো ধ্যান ধারণা নেই। আমি ভেবেছিলাম বিয়ের পর আমার জীবনটা অন্যরকম হয়ে যাবে, পাল্টে যাবে। হ্যাঁ পাল্টে তো গেছেই, একদম পাল্টে গেছে জীবনটা। এবারে সুখ শান্তি সব কিছু তুমি ছাড়খাড় করে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ, শেষ করে দিচ্ছ, শেষ করে দিচ্ছ। থাকো তুমি তোমার ঠিক আর বেঠিক নিয়ে, ভবিষ্যতে কখনো কোনো বিষয় আমার সঙ্গে কথা বলতে আসবে না, কোনো প্রয়োজন নেই। যেটা নিজে ভালো মনে করবে সেটাই করবে তুমি। আসলে কি জানো, তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। তুমি কিচ্ছু জানো না অনামিকা, সমাজ সংসার সম্পর্ক নিয়ে তোমার কোনো ধ্যান ধারণা নেই। আমি কিন্তু অন্য ঘরে চলে যাবো, আমি ঘুমোতে দে। কোথায় দিদি ভাই, কথা আছে তো বলছি না, আমার ঘুম পাচ্ছে। তুই ওকে চিনলি কি করে রে? কাকে? অনুজকে। অনুজ নয়, দীপ, বাড়িতে সবাই জানে। কে কে জানে? সোনামা জানে, ছোট কাকে জানে, আর মা জানে। ও, তার মানে বাড়িতে সবাই জানে আর আমি জানি না। তুই আমাকে বলিস নি কেন? আমি কি করে জানবো বল, আমার এই ছোট্ট বোনটা এত বেশি পেকে গেছে। আমি কিন্তু আর ছোট নেই, আমার মা বলেছে। ও আচ্ছা, কি বলেছে? মা বলেছে আমি এখন 15 বছরে পা দিয়েছি, তাই এখন আমি অনেক বড় হয়ে গেছি, আর তাই মা আমার সব কথা আমাকে বলবে, আমি আর ছোট নেই। আচ্ছা বুঝলাম, আমি মেজো কাকিকে বলবো আমার এই ছোট্ট বোনটা এত বড় হয়ে গেছে, এবার তাকে পাত্র দেখে বিয়ে দিয়ে দিন, তা না হলে আমাকে সে রাত্রে ঘুমোতে দেয় না। দিদি ভাই ভালো হবে না, কিন্তু বলে দিলাম। বলি বুঝলাম, ঠিক আছে আমি মেজো কাকিকে কিছু বলবো না। আচ্ছা ওলি, তুই নিজের পাত্র নিজেই দেখে নিস নি তো? বল দিদি ভাই কি বলবো, অনুজের সঙ্গে তোর ভাব হলো কিভাবে? অনুজ ওটা তো জামাই বাবু হয়, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, বল না কি করে ভাব হলো অনুজের সাথে আমার ভাব হলো কিভাবে। ঝগড়া করতে করতে তোর সত্যি রে, জানিস আমরা বড্ড বেশি ঝগড়া করতাম, আর ও আমাকে মিস ঘামান্ডি বলতো। মিস ঘামান্ডি? হাসছিস? তখন আমার ভীষণ রাগ হতো, আমি যতই রেগে যেতাম ও আমাকে তত বেশি বেশি করে বলতো। তারপর তারপর আবার কি? তুমি তোমার ঠিক আর বেঠিক নিয়ে, ভবিষ্যতে কখনো কোনো বিষয় আমার সঙ্গে কথা বলতে আসবে না, কোনো প্রয়োজন নেই। যেটা নিজে ভালো মনে করবে সেটাই করবে তুমি। আসলে কি জানো, তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। তুমি কিচ্ছু জানো না অনামিকা, সমাজ সংসার সম্পর্ক নিয়ে তোমার কোনো ধ্যান ধারণা নেই। আমি ভেবেছিলাম বিয়ের পর আমার জীবনটা অন্যরকম হয়ে যাবে, পাল্টে যাবে। হ্যাঁ পাল্টে তো গেছেই, একদম পাল্টে গেছে জীবনটা।